আচ্ছা দাদা, আপনি এই ব্যারেলের মধ্যে এগুলা কি করছেন? এই ব্যারেলের মধ্যে আমার যেটা আপনি তো জানেন, তুমি ঘাস মারে দেবা, তখনই তোমার জমির শক্তিটা নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি শুভ আর আপনারা দেখছেন ঋষি গার্ডেন। ড্রাগন ফার্মিং অর্থাৎ ড্রাগন চাষ, এই ড্রাগন চাষ আমাদের পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সেই ক্ষেত্রে একজন ড্রাগন চাষি এই চাষ করে কতটা লাভবান হচ্ছে এবং নিজের স্বাবলম্বী হতে পারছে কি না, এই সমস্ত তথ্যগুলো আজকে জানতে আমি নদিয়ার তেহট্টে পুরানো চাষি গোলকদার ড্রাগন বাগানে এসেছি। আর এই গোলকদার কাছ থেকেই এই ড্রাগন বাগানের সমস্ত কিছু তথ্য, পরিচর্যা কীভাবে কী করছি সেইগুলো তুলে ধরব আপনাদের সামনে। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন। এই ড্রাগন বাগান পরিচর্যা করছে গোলকদা, পেয়ে গেছি। গোলকদা নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। আচ্ছা, আপনি তো দেখছি পরিচর্যায় ব্যস্ত। হ্যাঁ, পরিচর্যা এখন তো বুঝতে পারছেন শীতের শেষ, মানে জানুয়ারির মধ্যে এইগুলো তো না করলে হবে না, কারণ আর মাত্র হাটে দুটো মাস আছে আমাদের, ঠিক আছে, মানে মার্চ এবং এপ্রিল। এপ্রিলে গিয়ে তো ফুল আসবে, তো সে কারণে এখন এই লাস্ট পরিচর্যা, মানে ভারী চাপান এবং এই যে ব্রাঞ্চগুলো সেটিং করা, এগুলো কিন্তু এই টাইমে করতেই হবে, ওই জন্য একটু ব্যস্ত আছি। আচ্ছা, মোটামুটি আপনার এই পরিমাণটা কতটা আছে এই জমির? আমার ড্রাগন মোটামুটি ধরেন যে এখানে পুরনো রয়েছে এটা 102 পিলার, আর এবার গড়ে 60 মতো নতুন করা হয়েছে, মানে গতবারই নতুন করা হয়েছে, ওই সাইডটায় আছে, সেটাও কাজ চলছে। টোটাল 160-170 মতো পিলার চলছে আর কি বর্তমানে। আচ্ছা, আপনি গত বছর কীরকম ফল পেয়েছেন? গত বছর আমি মোটামুটি এক একটা গাছ থেকে, গত বছর আমার সানবানে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছের ইয়েগুলো বেরিয়ে আছে, এই যে ডালগুলো, এই যে দেখতে পাচ্ছেন সানবানে প্রচুর ক্ষতি হয়েছিল, এই যে ক্যামেরাটা একটু দেখান, তো সেই কারণে গত বছর মোটামুটি ফল আমি ভাবছিলাম যে হয়তো লস, মানে খেয়ে যাব, তো তারপরে দেখলাম যে না, মোটামুটি আবার রিকভার করার পরে যা মোটামুটি হয়েছে তাতে করে আমার এই বাগান থেকে, এই 100 থেকে মোটামুটি আমি 1,50,000 মতো আমার হয়েছে বেচা কেনা, কম বেশি দিয়ে মোটামুটি 1,40,000-50,000 মধ্যে আছে। বর্তমানে বাজারে চাহিদা কীরকম? বর্তমানে ড্রাগনের চাহিদা এখনও আছে এবং আগামী 10 থাকবে। তবে প্রথম দিকে যখন ড্রাগনটা মার্কেটে, এই বছর যেরকম প্রথমে যখন ড্রাগনটা ওঠে, তো ওই টাইমে ওই প্রচুর আমের চাষ ইয়ে থাকে, চাপ থাকে বাজারে, তো এবছরটাই কিন্তু প্রথম দিকে দামটা কম পেয়েছি আমরা। আচ্ছা, তো লাস্টের দিকে গিয়ে 160-150-180 অবধি আমরা লাস্ট পেয়েছি, কিন্তু প্রথম দিকে 100-100 নিচেও পেয়েছিলাম। আচ্ছা, এখানে চারা তো মানে গুরুত্ব থাকে, আপনি এখানে মানে আপনার এই ড্রাগন বাগানে কোন কোন জাতের গাছ আছে? যখন আমরা ড্রাগন চাষে আসি, মানে 2019 লাস্টের দিকে, মানে 2020 থেকে শুরু আমার ড্রাগন বাগান, তো তখন কী হয়েছিল, তখন এই ভ্যারাইটিগুলো লোকে বুঝতো না, আমরাও তখন জানতাম না, যে ওই লাল সাদা বলেই চিনতাম, তো তখন আমরা যেটা নিয়ে এসছি এখন সেটা দেখতে পাচ্ছি যে আমাদের মরাক্কন ভ্যারাইটি, তো মরাক্কন ভ্যারাইটি মোটামুটি বেশি রয়েছে, তো তার সঙ্গে আমার আমেরিকান বিউটি রয়েছে, আর যেটা গুজরাটের জাম্বু, ওই জাম্বু রেট রয়েছে, মোটামুটি কমার্শিয়ালভাবে 3 ভ্যারাইটি এখন আমার কাছে আছে। আর এমনি সাতবাগানিদের জন্য হলুদ, তারপরে আপনার বেগনি কালার, তারপরে আপনার নতুন আরও কিছু ভ্যারাইটি, সিয়াম রেড, এগুলো আরও নিয়ে এসেছি, নতুন চারা করেছি, সেগুলোও পাওয়া যাবে আমার কাছে। মোটামুটি জাম্বু রেড, সিয়াম রেড, এইগুলো বাজারে ভালোই চাহিদা থাকছে। সব থেকে এখন কমার্শিয়াল চাষের জন্য 3-4 আমি বলবো সব থেকে বেস্ট, যেটা হচ্ছে জাম্বু রেড, তারপরে আপনার সিয়াম রেড, আর ক্রস বিট বলে একটা আছে কিষাণ মিত্র চ্যানেলের, ওর আছে, আর আপনার
ভিয়েতনাম রেড বা ওগুলো এখনও সেরকম আসেনি। তবে আমাদের এদিকে সবথেকে ভালো জাম্বো রেড মোটামুটি। গাছের রোগ পোকামাকড়ের আক্রমণ কম, গ্রোথ বেশি। পেছনের সাইডে আমার জাম্বো রেড রয়েছে, চলুন দেখাই সেগুলো, গাছের কোয়ালিটি দেখতে পাবেন। তো এই এইগুলো হচ্ছে জাম্বো রেডের প্লাট, এদিকে আমার 10-12 খানা রয়েছে। গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, মানে কি বলবো, জাম্বো রেড কেউ চাষি না দেখলে কেউ বুঝতে পারবে না যে এর কত গ্রোথ। ঠিক আছে, জাম্বো রেডের মানে খুবই গ্রোথ, অত্যাধিক গ্রোথ। এই যে এইদিকে দেখো, এই যে এগুলো তো নতুন ব্রাঞ্চ আমি রাখিনি, পুরনো যে ব্রাঞ্চ আছে তার দেখো যে কী পরিমাণে, এই যে এইগুলো এইগুলো না কাটলে কিন্তু ফল হবে না, কী পরিমাণে এসছে শুধু দেখো। এই যে হ্যাঁ, এই যে কুশি যেগুলো বেরোচ্ছে এগুলো কেটে দিতে হবে, এগুলা তো পুরো নিচের ডালেরগুলো তো সব কাটতে হবে। মানে আমি তোমাকে বলে দিই কয়েকটা সিস্টেম আছে, এই যে টায়ারটার এইদিকে যা আসবে এগুলো সব কাটতে হবে। এবার টায়ারের ও পাশে যে এইখানে এইখানে দেখাও, এইখানে দেখাও, তাহলে বুঝতে পারবো। এই যে যে গা এই যে যে নতুন ইয়েগুলো আসছে এগুলো এরকম রাখা যাবে না, এগুলো সবই প্রায় কেটে দিতে হবে। একটা ডালে দুটো কি তিনটে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা টায়ারের মধ্যে, টায়ারের বাইরে হলে হবে, টায়ারের বাইরে রাখা যাবে না, টায়ারের বাইরে থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে ফলটা না, তাহলে ফল আসবে না। আর এই যে এখন এই যে পুরনো, মানে একটা এরকম প্লারে 50-60-70-80 খানা ব্রাঞ্চ যথেষ্ট, ঠিক আছে, তার বেশি দরকার নেই। এই হচ্ছে সিস্টেম। আর নিচে যেগুলো বেরোবে নিচেরগুলো ওরকম ভেঙে দিতে হবে, মানে এই ফলের পরে 2-3 মাস এরা এভাবে বেরোবে। এই যে আচ্ছা দাদা, হ্যাঁ বলেন। এই গাছে তো শুনেছি যে ফাঙ্গাসের যে অ্যাটাকটা বেশি হচ্ছে, ফাঙ্গাসের অ্যাটাক একটু বেশি, মানে এটা ঠিকই আপনি শুনেছেন। এর মানে সবথেকে খারাপ দিক হচ্ছে ফাঙ্গাস আক্রমণ। তো প্রতিকার হিসাবে আমরা কি, মানে প্রতিকার হিসাবে আমি, মানে আমার যতদূর অভিজ্ঞতা, আমার তো এবার 4 বছরে পড়ে গেল ড্রাগন চাষ, তো সেইখানে দাঁড়িয়ে মোটামুটি কেউ যদি শুধু রাসায়নিকের পেছনে ছোটে, কেমিক্যালের পেছনে, তাহলে কিন্তু ফাঙ্গাস কন্ট্রোল পরবর্তীতে গিয়ে করতে পারবে না। এর কয়েকটা দিক আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আমরা গোবর সারটা দিচ্ছি, ওখানে আমার গোবর সার তোলা আছে, আপনাকে দেখাবো। তো গোবর সারটা আমি প্রথমে চুন দিয়ে কিন্তু ওটা রেডি করে রেখে দিয়েছি, তারপরে কি করেছি, 7 দিন পরে ওটাতে ট্রাইকোডামা, যেটা ট্রাইকোডামা ভেরিডা, ওটা আমি 200 লিটার জল ওই গোবর সারে ঢেলে দিয়েছি, তাতে করে কিন্তু ওখানে আমার ওই ফাঙ্গাসের টেনশনটা থাকলো না। আর এই গোড়াতে প্রতি মাসে ওই ব্রেলে কন্টিনিউ আমি ওই ট্রাইকোডামা সিডোমোনাস ওগুলো তৈরি করি আর জৈব হিসাবে গোড়াতে ঢালি, ঠিক আছে, জলের পরিবর্তে আমি এখন ওইগুলোই দিচ্ছি গোড়াতে। আর ওপরে আপনার নর্মাল ফাঙ্গিসাইড যেটা সাপ পাউডার, এগুলোতেই ঠিক হয়ে যায়, কিন্তু যখন রোগের উপদ্রব বেশি হয় তখন তো কন্ট্রোলে রাখা যায় না, তখন যেরকম এখন একটা রোগ রয়েছে আমি দেখাই পাতাতে, পাতার এই জায়গাটায় নিয়ে আসুন, এই জায়গাটায় আমি দেখিয়ে দিই, এই যে লাল লাল, এই যে লাল লাল মরিচা, ঠিক আছে, এই মরিচা রোগের জন্য আপনাকে ভ্যালিডামাইসিন সঙ্গে ট্যাবাকোনাজল গ্রুপের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, যেরকম আপনার নেটিভো, মানে যেটার মধ্যে ট্যাবাকোনাজল আছে, সেটা দিলে এইটা কন্ট্রোল হবে। আর যেটা হলুদ হয়ে সাইডে পচে যায় সেগুলোর জন্য এমনি নর্মালেই ঠিক হয়ে যাবে। সবথেকে খতরা এই মরিচা, এইটা এইটা হচ্ছে সবথেকে খারাপ। গতবার আমার এরকম হওয়ার পরে আমি অত খেয়াল করিনি, মানে যে এত ভাবিনি যে এরকম পরিমাণে ড্যামেজ হয়ে যাবে, তো 7 দিনে ড্যামেজ হয়ে গেছিলো। ওই জন্য মোটামুটি ফাঙ্গিসাইড মাসে একবার আপনাকে দিতেই হবে, আর যদি রোগ পোকা দেখা যায়, রোগের আক্রমণ বেশি হয়, তখন আপনার 15 দিন বা 7 দিন দিয়ে সেটাকে কন্ট্রোলে আনতে হবে। আবার অতিরিক্ত বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না বা ফাঙ্গিসাইড হাই ডোজের দেওয়া যাবে না, দিলে কী হবে, আজকে অন্য চাষগুলো যেরকম আপনার পেঁয়াজ রসুন সরষা, এগুলো কিন্তু 2-3 মাসের ক্ষেত, ঠিক আছে, সেটা আমার ফাঙ্গিসাইড আমি দোকানদারের কথা মতো দিলাম, দেওয়ার পরে যদি রেজাল্ট খারাপও হয়, তার যদি কোনো প্রতিক্রিয়া হয়, সেটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে আবার সে ফসলটা পেয়ে যাচ্ছি, সেটা তো লংজিভিটি সে বেশি থাকবে না, বেশি দিন থাকবে না, কিন্তু এই গাছটা আমার থাকবে হচ্ছে 20-30 বছর। তাহলে একে কিন্তু সেইভাবে রাখতে হবে, মানে দোকানদারের কথা মতো তেল দেওয়া চলবে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ অভিজ্ঞতা এবং নিজেকে বুঝতে হবে, বুঝে সেইভাবে তেল দিতে হবে, কোনো তেল বেশি হাই ডোজে দেওয়া যাবে না, কারণ এটাতে আমার ধান্দা রাখতে হবে যে এটা 30 বছর আমি থাকবো এখানে, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা দাদা,
তাহলে আমরা গোড়ায় কি দেব, সার হিসাবে আমরা কি দেব? গোড়াতে এখন যেটা হচ্ছে যে মোটামুটি ড্রাগনে বছরে তিনবার আপনাকে ভারী সার দিতেই হবে, ভারী খাবার। তো তিনবার আমাদের সেরকম ভারী খাবার দেওয়া হয় না, আমি যেরকম দিই আমি দুবার দিই, ঠিক আছে? আমি ফল যখন শেষ হয়ে গেল তখন একবার দিয়েছিলাম, গোবর টোবর দিয়ে ভারী চাপান দিয়েছিলাম। আর এখন এই যে বর্তমানে আজকে হচ্ছে আপনার বোধহয় 7 তারিখ না 8 তারিখ হয়ে গেল জানুয়ারির, তো এই টাইমে এই যে দেখতে পাচ্ছেন রিং করা হয়েছে গোড়াতে, দেখুন রিং করে দিয়েছি কোদাল দিয়ে। তো এই টাইমে আমি ওই গোবর সার ওইভাবে জীবাণুমুক্ত করা আছে ওইটা দেব, সঙ্গে মোটামুটি পার পিলারে আমি 500 গ্রাম মতো আমার সরিষার খোল ওইটা দেব, আর নিম খোল আমি দিচ্ছি ওই এক একটা পিলারে 100 গ্রাম করে, ঠিক আছে? আপাতত নিম খোলটা আর একটু বেশি দিলে ভালো হয়। আর এর সঙ্গে তো চুন তো আমার গোবর সঙ্গে আগেই দেওয়া আছে, ক্যালসিয়ামের ইয়েটা ওখানে চলে আসবে। আর এখন আপনার মোটামুটি এই টোটাল যে জমিটা দেখছেন এখানে 12 কাঠা মতো, এই জায়গাটায় রাসায়নিকের মধ্যে 1 বস্তা ফসফেট যাবে, 20 কিলো ইউরিয়া যাবে, আর 12 কিলো পটাশ এনেছি, ঠিক আছে? তার মানে ম্যাগনেশিয়ামটা 2 প্যাকেট এনেছি। আপনার বাগানে যেটা আমরা বুঝতে পাচ্ছি যে জৈবিক পদ্ধতির আপনার ফোকাসটা বেশি থাকছে। আমার তো জৈব নিয়ে মানে কি আমি 3-4 বছর ধরে জৈব নিয়েই আছি, দেখতে পাচ্ছেন পেছনে বেরোলে আমি তৈরি করছি, ঠিক আছে? জীবামৃত তৈরি করে রেখেছি, কারণ জৈবর দিকে না গেলে আমরা রাসায়নিক দিয়ে কি করছি, আমাদের মাটির যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, আমি নিজের চ্যানেলে ভিডিওতেও বলেছি যে রাসায়নিক দিলে কিন্তু মানে আপনার তো শেষ হবেই, আপনার আমাদের যে নিউ জেনারেশন যারা আসবে, ঠিক আছে, আমাদের বাচ্চা তার বাচ্চা সেইভাবে মানে পরবর্তীতে গিয়ে কিন্তু আর মাটিতে কিছু পাবে না, কারণ মাটিতে হিউমাস নেই, কার্বন নেই, ঠিক আছে? জৈব আপনাকে দিতেই হবে, হিউমাস বাড়াতে হবে, কার্বন বাড়াতে হবে, তবেই কিন্তু আপনার গাছে রোগ লাগবে না, পোকা লাগবে না, এবং একটা গাছ সুস্থ থাকবে এবং মানুষ সুস্থ থাকবে। যেটা মেন টপিক সেটা কিন্তু মানুষ, মানুষ সুস্থ থাকবে, কারণ মাটিতে যেভাবে আমরা রাসায়নিক দিচ্ছি তাতে করে কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু আর 10 বছর পরে মানে একদম ছোটো থেকে শুরু হবে হসপিটালের লাইন, কেউ ঠেকাতে পারবে না। আর সবার এই দিক থেকে না ওই দিক থেকে তাহলে ফাঙ্গাস হবে, দাদা এখানে একটা মিক্সচার দেখতে পাচ্ছি। এটা মিক্সচার না অ্যাকচুয়ালি এটা গোবর, গোবর সার, যেটা আমার বাড়ির নিজের গরু, তো এখান থেকে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, নিয়ে এসে এখানে লাড় দেওয়ার পরে চুন দিয়ে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন না, আচ্ছা এটা চুন, আমাদের যে কলি চুন ওই চুন মাঠে দেওয়া ওই চুনটা দিয়ে আর এই গোবর সারটা দিয়ে লেয়ার বাই লেয়ার করে এটা রেখে দিয়েছি। তারপরে 7 দিন পরে চুনের অ্যাকশনটা নষ্ট হওয়ার পরে আমি ওই যে ট্রাইকোডোমা যেটা তৈরি করছি ওইটা দিয়ে 200 লিটার ট্রাইকোডোমা এখানে ঢেলে দিয়ে আমি ঢেকে রেখেছি। ময়েশ্চার না থাকলে তো আবার এই জীবাণুগুলো থাকে না, বুঝতে পারছেন? জীবাণুগুলো সবসময় ময়েশ্চার দরকার, শুকনো অবস্থায় কিন্তু এরা বেঁচে থাকে না। এটা এখন এই গোড়াতে দেব, ওই দিকে আজকে দিলাম, আর এই সাইডটায় রিং করা হয়ে যাবে, সকালে এবার এই সাইডটা শুরু করব। আচ্ছা দাদা আপনি এই ব্যারেলের মধ্যে এগুলো কী করছেন? এই ব্যারেলের মধ্যে আমার যেটা আপনি তো জানেন যে আমার টোটালি 3-4 বিঘা আমি ফল চাষ করি, দেখতে পাচ্ছেন আমার মৌসুমি রয়েছে মানে মালটা যেটা, তারপরে ড্রাগন রয়েছে। তো এর জন্য আমার কী লাগছে, এটা হচ্ছে জীবামৃত, জৈব চাষই করতে গেলে প্রাকৃতিক চাষ করতে গেলে এটা হচ্ছে প্রথম দরকার, এটা গুড় এবং মাটি দিয়ে তৈরি, বিশেষ করে মাটিটা দরকার, পুরনো বট গাছের মাটি রয়েছে আর গুড় রয়েছে, সঙ্গে আরও অনেক সিস্টেম আছে। মানে পুরনো মাটিটাই হিউমিক অ্যাসিডের পরিমাণটা, হিউমাস ওইটার মধ্যে থাকে, ওই যে উপকারী ব্যাকটেরিয়াগুলো ওটার মধ্যে থাকে, তো সেটা মাল্টিপ্লাই করে এখানে বাড়ানো হচ্ছে এবং পরবর্তীতে জমিতে সেগুলো জমিতে প্রয়োগ হবে। হ্যাঁ জমিতে প্রয়োগ হবে। আর এই যে এটাই আছে ট্রাইকোডোমা, ট্রাইকোডোমা লিকুইড, এই যে এটা দেখুন ওই যে সাদা সাদা বাবলস, আচ্ছা হ্যাঁ এটা ট্রাইকোডোমা, এটা ওই দিই আর 2 কিলো গুড় দিই আর 200 লিটার জল আবার পরিপূর্ণ করে দিই, এটা এইভাবে মাল্টিপ্লাই করে আমি দিচ্ছি। বন্ধুরা তাহলে আপনারা জানতেই পারলেন গোলকদার কাছ থেকে যে ড্রাগন বাগান কীভাবে পরিচর্যা করতে হয় এবং খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানলেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন, আর যদি এরকম
সুন্দর সুন্দর বাগানি ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।